ইসলামের আহ্বান 24 সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই উপকারী, অনেক কিছু জানার ও শিখার আছে। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত হলো, তিনি তাদের জন্য ইবাদতের কিছু মৌসুম নির্ধারণ করেছেন, যাতে তারা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে রবের নৈকট্যতা অর্জনের জন্য পরস্পরে প্রতিযোগিতা করতে পারে। কারণ সেই তো সৌভাগ্যবান যে এই মৌসুমগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে। এ সকল মৌসুমের মধ্যে রয়েছে জিলহজের প্রথম 10 দিন। এ 10 দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে ফজিলতের দিন হল জিলহজ মাসের প্রথম 10 দিন। আর তিনি এই দিনগুলোতে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার জন্য উৎসাহ প্রদান করেছেন। স্বয়ং আল্লাহ পাক সূরা ফজরে জিল হজের প্রথম 10 রাতের কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। তাহলে এই রাতগুলো কতটা ফজিলতপূর্ণ হতে পারে তা অনুধাবন করুন। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে এই দিনগুলোতে বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাজে লাগানো। প্রিয় বন্ধুরা, জিলহজ মাসে অতি গুরুত্বপূর্ণ 5টি আমল রয়েছে যা জানা সকলের জরুরি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। জিলহজ মাসের 5টি আমলের প্রথমটি হল জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। যারা এই সবগুলো রোজা রাখতে পারবেন তাদের জন্য রয়েছে স্পেশালিস্ট পুরস্কার। কি সেটা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় সবচেয়ে বেশি প্রিয়। প্রতিদিনের রোজা 1 বছরের রোজা রাখার মতো, প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হে বন্ধুগণ, আপনি যদি সবগুলো রোজা রাখতে নাও পারেন, তবে জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনে রোজা রাখতে ভুল করবেন না। কিন্তু কেননা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জিলহজ মাসের দ্বিতীয় আমলটি হলো হজ ও উমরা সম্পাদন করা। যাদের উপর হজ ফরজ হয়েছে বা যারা হজ করতে সমর্থবান, তাদের জন্য জিলহজের প্রথম 10 দিনের সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ ও উমরাহ পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত মাজের সময় হলো গুনাহগুলোর কাফফারা। আর মাবরুর তথা কবুলকৃত হজের প্রতিদান শুধুই কেবল জান্নাত। সুবহানাল্লাহ। জিলহজ মাসের তৃতীয় আমলটি হলো জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে চুল, গোফ, নখ, বগল ও অন্যান্য স্থানের লোম বা পশমগুলোকে না কাটা মুস্তাহাব। এ সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছে করে, সে যতক্ষণ পর্যন্ত কোরবানি না করে ততক্ষণ পর্যন্ত যেন চুল বা নখ না কাটে। আর যারা কোরবানি করার মতো সামর্থ্য নাই, সে যদি চাঁদ দেখার পর তার চুল, গোফ ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে এবং কোরবানির পর এগুলো কাটে, তাহলে এই আমলই তার জন্য একটি পূর্ণ কোরবানি বলে গণ্য হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জিলহজ মাসের 4 নম্বর আমলটি হলো বেশি বেশি তাকবীর ও তাসবিহ পড়া। এই দিনগুলোতে তাকবীর তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়া সুন্নাত। হাদিসে এই দিনগুলোতে বেশি বেশি জিকির আজগারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিন নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে প্রিয় ও মহান কোনো আমলই নেই। তাই তোমরা এই সময় বেশি বেশি তাহলিল তাসবিহ পাঠ করো। এছাড়াও জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর প্রত্যেক নারী পুরুষ সকলকে একবার তাকবীর বলা ওয়াজিব। আমি আবারও বলছি,
জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর প্রত্যেক নারী পুরুষ সকলকে একবার তাকবীর তথা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলা ওয়াজিব। যদি কেউ এগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম আমলটি হলো 10 জিলহজ কোরবানি করা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, এ কোরবানি কি? উত্তরে তিনি বলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। তারা পুনরায় বললেন, হে আল্লাহর রসুল, তাতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? উত্তরে তিনি বলেন, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময় একটি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তারা আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, বেড়ার লোমের হুকুম কি? এটা তো গণনা করা সম্ভব নয়। তিনি বললেন, বেড়ার প্রতিটি পশমের বিনিময় একটি সওয়াব রয়েছে। ইবনে মাজা। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হলো জিলহজ মাসের 5টি অতি গুরুত্বপূর্ণ আমল। তাই এত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান 10টি দিনের আমল আমাদের থেকে যেন ছুটে না যায়। আল্লাহ আমাদের সবাইকে উক্ত আমলগুলো গুরুত্ব সহ আদায় করার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না।